হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, মানে যে হোটেলে ছিলাম কালকে হাজারদুয়ারির, এখানে হাজারদুয়ারি গেটের উল্টা পাশে প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, এই আমাদের সব লাগেজপত্র সব কিছু রেডি, এখন বাইরে গিয়ে রাখবো। তারপর আমাদের আরও দুটা জায়গা ঘোরার আছে, দুটা জায়গা ঘুরে তারপর হাজারদুয়ারিতে এসে ঢুকবো। তো আমরা আজকে ঘুরবো টমটম গাড়িতে করে এখানে। তোমার ওই দুটো জায়গা ঘুরিয়ে আমাদের বললো 400 টাকা নেবে, 500 টাকা বলছিল, তো আমরা 100 টাকা কম করতে বললাম, তো 400 টাকা নিচ্ছে। তো টমটম গাড়িতে করে ঘুরে এসে তারপর আমরা হাজারদুয়ারিতে এসে ঢুকবো, তারপর হাজারদুয়ারিটা ঘুরিয়ে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর লাগেজগুলোকে আমরা হোটেল রুমে, মানে হোটেল যে সামনে যে সেটা আছে, মানে কাউন্টারটা আছে, কাউন্টারে ওখানে ছেড়ে যাব। তো চলো তাহলে আজকে দিনটা শুরু হোক, আর টমটম গাড়িতে করে চড়বো, যে তোমাদেরকে দেখাবো টমটম গাড়িতে চড়ে। আর কালকে কালকেই বলেছিলাম যে চড়বো আমরা, তো আজকে আজকে চড়বো, কেন কালকে চড়তে পারিনি, কালকে টোটোতে করে ঘুরেছি। বাকি কয়টা জায়গা ঘুরলাম আমরা কালকে? 5টা না, 6-7টা আমরা জায়গা ঘুরেছি কালকে। তোমরা সব ভিডিও তো তোমরা পেয়ে গেছো অলরেডি। তো চলো তাহলে শুরু হওয়া যাক আজকে ব্লগটা। তো আমরা লাগেজগুলোকে এখানে রেখে দিলাম হোটেলের কাউন্টারে। আর এই কাকু যদি হোটেলে যদি আসো তো সত্যি আসতে পারো, কাকুর ব্যবহার খুবই ভালো, আর হোটেল রুমগুলোও খুব ভালো, সার্ভিসও খুব সুন্দর। আর একদম তার মধ্যে সব থেকে মানে প্লাস পয়েন্ট তোমাদের যে হাজারদুয়ারি গেটের একদম উল্টো পাশে হোটেলটা, প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ। তো তোমরা আসতে পারো অবশ্যই, এই কাকুর এখানে আসবে, হোটেল দেখবে, দেখে তোমাদের অবশ্যই পছন্দ তো হবেই হবে, আর রেটও তোমাদের খুব চিপ অ্যান্ড বেস্টের মধ্যে খুব ভালো সুন্দর হোটেল পেয়ে যাবে। তো চলো এখন আমরা চা টা খাই, চা টা খেয়ে তারপর এখান থেকে বেরোবো টমটম গাড়িতে করে, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো আমাদের এই টমটম গাড়িটা এই যে এই গাড়িতে করে আজকে আমরা ঘুরবো, দুটা জায়গা ঘুরবো, তারপর এসে আমরা হাজারদুয়ারিতে ঢুকবো। এখানে মানে অনেক অনেক আছে টমটম গাড়ি, একের পর এক একের পর এক। এই যে আমার পিছনেও আসছে, দেখো ভয় লাগে, এই দেখো টমটম গাড়িতে এখানে এসে যদি টমটম গাড়ি যদি না চলাম তাহলে একটা ব্যাপার আছে মানে কি, একটা থেকে যাবে একটা জিনিস যে আসলাম এখানে কিন্তু টমটম গাড়িতে চড়া হলো না, তাই চড়বো আজকে এটাতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি কোনোদিন চড়িনি, ঘোরাতেও আমি চড়িনি আগে কোনোদিন, তো এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো আর তোমাদেরকেও এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবো। আর মারা এখানে এখন চা খাচ্ছে, চা এখান থেকে আমরা আজকে 1 কোটি নিয়েছি, যদি খেলে তাহলে আমরা দীঘা ঘুরতে যাবো বলেছি। আর এই যে এখানে চা খাওয়া আছে, চা আর কাকার দোকানে, কালকে সন্ধ্যার সময় এসে আমি কাকার দোকানে চা খেয়ে গেছি, ভালো বানায় চা। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো, আর যদি যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই মারা অলরেডি চলে গেছে ঘোড়া টমটমে, আর এখন কিছু ছবি ছবি তুলে নিই, তারপর আবার যখন বেরোবো তখন তোমাদের রাস্তাটা দেখাবো আবার। আমাদের শুধু ঘোড়াতে উঠার ইচ্ছা ছিল, ঘোড়া চলাই তো পুরা টাকা করে এখন আমরা চলছি টমটমে করে। দিদি যে পান খাচ্ছে, আর আমাদের আমাদের তো এমনি খুবই ভয় পাচ্ছে, খালি ও বলে না আমি আমরা বসবো না বসবো না, আমি ভয় পাচ্ছি না। বাস চলো এখন আমরা দুটো জায়গা ঘুরে আসি। প্রথমে কোথায় যাবো কাকা? জাহান কোষা কামানে যাচ্ছি এখন আমরা। তো চলো দেখা যাক জাহান কোষা কামান, ওখানে কি হয়, এক পাশ দিয়ে মাপলে ওখানে গিয়ে মেপে। তো চলো তোমরা দেখো, কি হলো, কি বলে দেবু, কেমন লাগছে ঘোড়া গাড়িতে চড়ে? হ্যাঁ ভালো লাগতেছে, মজা আসছে, দারুণ লাগছে। আবাদি তোর এক্সপিরিয়েন্স কি? এদিকে ঘুরে বল, এই যে এদিকে ঘুরে বল, হ্যাঁ বলার বাইরে বলার বাইরে ছক্কা হয়ে গেছে, ছক্কা
পানকায় কেমন লাগতেছে? আমরা পৌঁছে গেছি এখন জাহান কোষা কামানের এখানে, তো ভিতরে যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যা এদিক দিয়ে যা, এখানে ঢুকতে পারবি তো? ও ঢুকতেই পারছে না এখানে। চলো এখানে জাহান কোষা কামানটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, বিশাল বড়। এই সেই জাহান কোষা কামান, যে মানে একদিক থেকে মাপলে পরে 12, আরেকদিক থেকে মাপলে পরে 13 হয় বলে। তো মারা তো মাপলো, একটুখানি একটুখানি ছোট বড় হয়। তো আমাদের জাহান কোষা কামানটাও ঘোরা হয়ে গেল, আর এখন এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে কই নিয়ে যাবে দিদি? এখান থেকে আমরা এখন যাব কাটারা মসজিদ, তারপর আমরা চলে যাবো ওই হাজারদুয়ারির ওখানে, হাজারদুয়ারিটাকে ঘুরে টুরে তারপর আমরা বেরিয়ে যাবো। তো চলো এখন দেখাবো তোমাদের কাটারা মসজিদ। তো বসন্তীর সাথে এখন আমি ছবি তুলবো, বসন্তি তো না, ওর নাম হলো মুন্না। তো এখন মুন্নার সাথে গিয়ে উপরে গিয়ে চল বসন্তি বলে ছবি তুলবো, কিন্তু ছবিটা তোমাদেরকে দেখাবো না। তো দিদিরাও তুললো, তা আমি এখন যাই একটু উপরে ছবি তুলি। এই বসন্তি, ও বসন্তি চলো রে, চলো চলো, এই বসন্তি, এই বসন্তি, বসন্তি, এই বসন্তি। তো আমরা পৌঁছে গেছি কাটারা মসজিদের এখানে। তো এটা হলো তোমার কাটারা মসজিদ। তো এখানে এখনো গেট খুলেনি, 9টার পর বলে খুলে, এই ভিতরটাতে যেতে পারছি না। তো 9টা অবধি এখানে একটু ওয়েট করি, যদি ওয়েট করে যদি 9টার সময় যদি খুলে যায় 9টার পরে, তাহলে ভিতরে ঢুকবো, তারপর তোমাদেরকে ভিতরে মানে লুকটাকে দেখাবো। তো আমরা এখানে কিছু আগে খেয়ে নিই, পুরি সবজি টবজি খাবো ভাবছি, এখানে কিছু খেয়ে নিই, এখানে সকালবেলা কিছু খাইনি, শুধু চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের সন্ধ্যাবেলা 6:40 কি 45 আমাদের ট্রেন আছে, তো আজকে আমরা বাড়ি ফিরবো, আর এরপর তোমাদেরকে দেখাবো হাজারদুয়ারি। তো গাইজ আমরা এই কাটারা মসজিদের সামনে আছি, তোমাদেরকে বললাম তোমরা তালা বন্ধ ছিল, এই এখন তালা খুলে দিয়েছে। তো আমরা এই দোকানটিতে খাওয়া দাওয়া করলাম, পুরি আর সবজি, খুব ভালো ছিল সবজিটা। তো এখন চলো তোমাদেরকে কাটারা মসজিদ দেখাচ্ছি। এবো এই যে এদিকে রে, কেমন লাগছে ঘুরে? ভালো। টমটম গাড়িটা কেমন? ভালো। ধন্নু কেমন চলতেছে? ভালো। কিছু বলবা মা? না না, কি বলবো, আমরা এখানে ঘুরে আমাদের খুব ভালো লাগলো, এটুকুই আর কি বলতে যাচ্ছি, এত আনন্দ নিচ্ছি আমরা। তো সবাই শুনে নিলে, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে।
তো তোমাদেরকে ভিতরটাকে দেখালাম। এখন আমরা কাটারা মসজিদ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন যাব আমরা হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে যাব তো? হ্যাঁ। কোথায় হাজারদুয়ারিতে যাব তো ভাই? হ্যাঁ। কোথায়, কোন জায়গায় বল? কোন জায়গায়? মুর্শিদাবাদ। কোন জায়গা? হোটেলের সামনে। আচ্ছা, মুর্শিদাবাদ আমাদের হোটেলের সামনে হাজারদুয়ারি, তো ওখানে যাব। তো চলো এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির সামনে। এখন আমাদের ঘোরা শেষ, আর এখন হাজারদুয়ারিটাকে ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কাটারা মন্দিরের বাইরেটা, ভেতরটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি আমি, তোমরা কোনো কমেন্টই করো না, লাইক করো না, শেয়ারও করো না। আরে আর অজীব বাদে তো চলো, ইচ্ছা হলে করবে, না করলে না করবে, কোনো ব্যাপার না। আমার দেখানোর দরকার, আমি দেখাচ্ছি। তো বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা যদি বেশি লম্বা হয়ে যায় আজকে এই কাটারা মসজিদ আর ওই যেখানে গেলাম ওই গোলাটার ওখানে, তাহলে আমি হাজারদুয়ারি ভিডিওটা আমি আলাদা করে দেবো। আর যদি বেশি লম্বা না হয় তাহলে আমি একসাথে হাজারদুয়ারিটাকেও করে দেবো, ঠিক আছে? আর যদি বেশি লম্বা থাকে তাহলে তো হাজারদুয়ারির ব্লগটা টোটাল মানে আলাদা একটা মানে পার্টেই চলে আসবে। চলো এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির ওখানে, যেখানে আমাদের হোটেলটা ছিল, যেখানে লাগেজ টাগেজ রেখেছি ওখানে যাচ্ছি। তো ওখানে গিয়ে তারপরে হাজারদুয়ারি তোমাদেরকে দেখাবো। আর যদি তোমাদেরকে আগেও বলে দিলাম, যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে আমি হাজারদুয়ারিটা কিন্তু ভিডিওটা নেক্সট পার্টে দিয়ে দিব, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই কাটারা মসজিদ। আবার যদি কোনো সময় আসি তখন আবার দেখা হবে। তো চলো, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে থাকো।